আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখানেই আছেন না কেন। তো আজকের ভিডিওটা একটা জগা খিচুড়ির ভিডিও, বাট অনেক ইন্টারেস্টিং জিনিস শেয়ার করব আপনাদের সাথে, সাথেই থাকুন, দেখতে থাকুন। তো প্রথমেই দেখেছি উইং সস পাস্তা বানাচ্ছি, এটা একদমই হোমমেড পাস্তা ছিল এবং পিং সস ছিল, এত ইয়াম্মি ছিল যা বলার মতো না। আর এইটা আর একটা ইয়াম্মি জিনিস, ও মাই গড, এটা দেখে আমার এখনই খাইতে মনে চাইতেছে। এটা সত্যি অনেক মজা হয়েছিল, কেকটা অনেক ফ্লাফি হয়েছিল এবং উপরের যে ক্রিমটা, ওই ক্রিমটাও মানে ওই ক্রিমটার জন্য আরও বেশি মজা হয়েছে। এবং আমার জামাই খায়াও বলতেছে এইটা সবচেয়ে বেস্ট কেক ছিল। এগুলো সবই আমার ভাগ্নি বানাইছে, তারপরে এইটাও আমার ভাগ্নি বানাইছে। এটা হলো গিয়া মাছের চপ, কি মাছ জানো বলে গেছি, আচ্ছা যাই হোক, পুঁটি মাছের মতো আর একটা মাছ আছে না বড়, ওই মাছটা। তো এইটা কোনো কথা হলো, পুঁটি মাছের মতো মাছ, আচ্ছা যারা চিনতে চিনছেন তো চিনছেন, আর যারা চিনতে চান তারা বলতে পারেন কমেন্টসে, আমি পরে মনে হলে দিয়ে দেব। আর এইটা হলো গিয়ে আমাদের গাছের ক্যাপসিকাম, যেইটা পাখিতে একটুখানি খেয়ে ফেলছে, মেজাজটা খুব খারাপ হয়ে গেছিলো দেখে। তারপরে ওই দুটো আমি বাসায় নিয়ে আসছি, মানে আমার শ্বশুরবাড়ি নিয়ে আসছি, তারপরে এনে এখানে আমি পিজা বানাচ্ছি। এই পিজাটা খাইতে অনেক মজা হইতেছিল, মজা হইতেছিল মানে কি মজা হয়েছিল, অনেক মজা হয়েছিল। আমাদের রাতের ডিনার এটা, এবং আমরা দুইটা পিজা বানাইছি, দুইটা মানে বাসায় সবাই তো আসলে খায় না ওইভাবে, তো আমি আর আমার জামাই মোটামুটি দেড়টা শেষ করছি আর অর্ধেক রেখা দিছি, ওইটা আমার দেবর খাইছিল। তো আমি ফার্স্ট টাইম বানাচ্ছিলাম ওভেনে, আর একটা প্লেটে দিয়েই বানাচ্ছিলাম, যে প্লেটে এরকম আটা দিয়ে দিয়ে গোলায় রাখছিলাম যে আগে ইটা ডোটা, তো ওইটা দিয়েই এই যে আমাদের খাওয়া দাওয়া শেষ, ওইটুকু রয়েছে, আর পারি না ভাই, পেট ভরে গেছে। এইটা তারপরের দিন আমার মা আর আমি আসছিলাম একটু টুকিটাকি কেনাকাটা করতে। এই ফুটেজটা অনেক আগের, যেই সময় বৃষ্টি হয়েছিল বাংলাদেশে শীতের ভিতরে, যখন ডিসেম্বরের, হ্যাঁ ডিসেম্বর না যেন জানুয়ারি, হ্যাঁ ডিসেম্বরের বৃষ্টি, ডিসেম্বরের বৃষ্টিতে একদম খুব কুপোকাত হয়ে গেছিলো। তো এর জন্য টুকিটাকি কেনাকাটা করতে আইসা এই ডাবলি বুটটা মাখানো খাইছিলাম, উফ এটা যে কি মজা। এ পুরান মার্কেট গুলো আছে না, পুরান মার্কেটগুলোর ভিতরে এই ডাবলি বুট পিছনের যে গেট আছে ওই গেটটায় আপনারা যায়েন, এটা খায়েন, আসলে এইটা বলার মতো না যে এটা কতখানি মজা। আমার এখন আবার খাইতে মন চাইতেছে। তারপরে আবার সামনের গেটের এই মাঝখানের দিকে আসছি, আইসা দেখি যে এখানে মুড়ি বানানো, এবং এই বোম্বাই মুড়ি দেখা আমার মা দাঁড়াই গেছে, সে খাবে। আমার মা আর আমি এই রাস্তাঘাটের এই হাবি জাবি জিনিস, মুড়ি মাখা, তারপরে বুট ভাজা, তারপরে এই চানাচুর, এগুলো অনেক পরিমাণে খাই এবং এগুলো আমাদের খাওয়ার অভ্যাস হয়েছে। আমরা ঢাকা বরিশাল যাতায়াত করতাম আম্মু আর আমি একসাথে গাড়িতে তখন, তারপরে আমার ইউনিভার্সিটিতে আম্মুকে মাঝে মধ্যে নিয়ে যাইতাম তখন, সব কিছু মিলাই জেলাইয়া আমাদের রাস্তাঘাটের এইসব জিনিস খাওয়ার প্রতি খুব আকর্ষণ, এবং এটা আমার মায়ের বেশি আছে, যে দেখা যায় যে এখনও আছে। যেরকম আমি আমি মনে হয় আমার মায়ের বয়সই হইলেও আমার এই ধরনের জিনিসগুলো থাকবেই, তা পেটে গ্যাস হোক, পেটের সমস্যা হোক, যা খুশি তাই হোক, এটা কোনো ব্যাপারই না, একটু সমস্যা হবে, নিজে সমস্যার সমাধান করে ফেলব, কিন্তু আগে নিজের মন মতো একটু খাওয়া দাওয়া করে একটু শান্তি করে নিই। তারপরে আসলাম হলো গিয়ে ওই যে ঘাস ঘাস ম্যাট এগুলো নিতে, বাবা রে বাবা এই ঘাস ঘাস ম্যাটের যে কি দাম। তারপরে এগুলো নিয়ে আম্মুর বেডশিট টেডশিট আরও কত কিছু নিয়ে বাসায় চলে গেলাম। তো আজ এই পর্যন্ত, শেষ, আল্লাহ হাফেজ।